নমস্কাৰ দিনটোৰ শিৰোনামলৈ আপোনাক স্বাগতম ষ্টুডিঅ'ত মই জয়ন্ত মাধৱ গোস্বামী দিনটোৰ শিৰোনামত আৰম্ভণিতে ব্ৰেকিং নিউজ মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালৰ দেহৰক্ষীৰ শৰীৰত কৰোনা ভাইৰাছ কমাণ্ডো বেটেলিয়ন দীপমণি দাস কোভিড 19ত আক্ৰান্ত দীপমণি দাসৰ ঘৰ উত্তৰ গুৱাহাটীৰ লেঙাত বুলি জানিব পৰা হৈছে এই মুহূৰ্তৰ ডাঙৰ খবৰ মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালৰ দেহৰক্ষীৰ দেহত কৰোনা ভাইৰাছ কোভিড 19 পজিটিভ মুখ্যমন্ত্ৰীৰ দেহৰক্ষীৰ দেহত কমাণ্ডো বেটেলিয়ন দীপমণি দাস কোভিড 19ত আক্ৰান্ত দীপমণি দাসৰ ঘৰ উত্তৰ গুৱাহাটীৰ লেঙাত ইতিমধ্যে গণসংক্ৰমণ ভয়াৱহ ৰূপত বৃদ্ধি পাইছে গুৱাহাটী মহানগৰীত আৰু এই ভয়ংকৰ গণসংক্ৰমণৰ মাজতে এই খবৰ মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালৰ দেহৰক্ষীৰ শৰীৰতো ধৰা পৰিছে কোভিড 19 পজিটিভ কমাণ্ডো বেটেলিয়ন দীপমণি দাস আক্ৰান্ত হৈছে কোভিড 19ত দীপমণি দাসৰ ঘৰ উত্তৰ গুৱাহাটীৰ লেঙাত তুংগত উঠিছে আছু নেতৃত্বৰে স্বাস্থ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ বাক যুদ্ধ কৰোণাক লৈ আছু নেতৃত্বই অনা অভিযোগৰ প্ৰত্যুত্তৰ দিলে স্বাস্থ্যমন্ত্ৰীগৰাকীয়ে কৰোণা নাই বুলি প্ৰমাণ দিব পাৰিলে কোভিড ৰোগীয়ে লুৰিণ দীপাংকক চুমা খাব বুলি কটাক্ষ মন্ত্ৰী হিমন্তৰ মন্ত্ৰী হিমন্ত বিশ্বৰ মুখত চুমাৰ কথা লুৰিণ জ্যোতি গগৈক এবাৰ সাবটি চোৱাৰ ইচ্ছা হেনো স্বাস্থ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ কভিডে নাই যদি আক্ৰান্ত কাৰ পৰা হ'ব পাৰে কাৰো পৰাটো আক্ৰান্ত হ'ব নোৱাৰে গতিকে লুৰিণ গগৈ আহিলে মই এবাৰ সাবটিও চাব ইচ্ছা হৈ আছে মোৰ কৰোনা ভাইৰাছক লৈ স্বাস্থ্যমন্ত্ৰীয়ে নাটক কৰা বুলি লুৰিণ জ্যোতি গগৈয়ে অভিযোগ উত্থাপন কৰাৰ পিছতে উভতি ধৰি মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই এৰিলে তীক্ষ্ণ ব্যংগ খেল মন্ত্ৰী হিমন্তই ক'লে লুৰিণে দাবী কৰা মতে যদি কৰোনা নাই তেন্তে আই চি ইউত থকা কৰোনা ৰোগীয়েও আছুৰ সাধাৰণ সম্পাদক আৰু সভাপতিক সাৱটি ধৰি চুমা খাব যে নায়ে যেতিয়া আই চি ইউত লৈ গৈ ৰোগীসকলে তেওঁক সাৱটিব পাৰে চুমা খাব পাৰে হয় নহয় দীপাংকৰক লৈ আহিলে চুমা খাব পাৰিব ইয়াৰ পূৰ্বে আছু নেতা লুৰিণ দীপাংকই অভিযোগ তুলিছিল কৰোনা প্ৰতিৰোধৰ নামত চৰকাৰে ৰাইজক আবহাৱ ভৰা বুলি এই বেমাৰটো বুলি ডিক্লেয়াৰ হোৱা বহু ৰোগীক এটা কফ চিৰাপ আৰু পেৰাচিটামল চাৰিটাৰে বিদায় দিছে 14 দিন বেডত ৰাখি পেলাই এইবোৰ নাটক এই নাটকবোৰ বন্ধ হ'ব লাগে অসমৰ মানুহ অতিষ্ঠ হৈছে গুৱাহাটীৰ মানুহ অতিষ্ঠ হৈছে পিছে এনে অভিযোগক গুৰুত্ব সহকাৰে নলৈ ওলোটাই ব্যংগ কৰিলে মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই ক'লে কৰোনা ভাইৰাছ শেষ হোৱাৰ পিছতহে এনেবোৰ কথাৰ উত্তৰ দিব তেওঁ আনহাতে লুৰিণ জ্যোতি গগৈ আৰু দীপাংক নাথৰ মানসিকতা সাধাৰণ নহয় গৱেষণাৰ প্ৰয়োজন আছে বুলিও কটাক্ষ কৰিলে মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই কভিডৰ পিছত মই যি ক'ব লাগে ক'ম মই বুলি নহয় যিকোনো স্বাস্থ্যমন্ত্ৰী বা যিকোনো মানুহ আহিলে কৰ্মীসকলে ভাল পায় এতিয়া সেইটোৰ যদি এটা নিগেটিভ মিনিং উলিয়াব খোজে তেতিয়া মই এইটোৱে বুজিব লাগিব যে তেওঁলোকৰ মানসিকতা সাধাৰণ মানুহৰ মানসিকতা নহয় এইবোৰ গৱেষণা কৰিবলগীয়া মানসিকতা চুমা খাব পাৰিব নিউজ ডেস্ক ৰিপৰ্ট নিউজ 18 অসম নথি চুমা খাব পাৰে এইবাৰ ৰঞ্জন দৈমাৰীৰ দেহতো পোৱা হ'ল কভিড পজিটিভ 4 জুলাইত চোৱাব সংগ্ৰহ কৰা হৈছিল দৈমাৰীৰ 4 জুলাইত সংগ্ৰহ কৰা নমুনাৰ ৰিজাল্ট আহিল পজিটিভ আৰু ইয়াৰ পিছতে 10 কাৰাবন্দীৰ সৈতে গুৱাহাটী কেন্দ্ৰীয় কাৰাগাৰৰ পৰা জাগিৰোড কভিড হাস্পতাললৈ স্থানান্তৰ কৰা হয় দৈমাৰীক ইফালে জেল কৰ্তৃপক্ষই দৈমাৰীৰ কৰোনা আক্ৰমণৰ পুনৰ জনাইছো কৰোনা আক্ৰান্তৰ খবৰ নিদিয়াত ক্ষুব্ধ হৈ পৰিছে ৰঞ্জন দৈমাৰীৰ পৰিয়াল ৰঞ্জন দৈমাৰীৰ দেহতো পোৱা হ'ল কভিড পজিটিভ 4 জুলাইত চোৱাব সংগ্ৰহ কৰা হৈছিল দৈমাৰীৰ 4 জুলাইত সংগ্ৰহ কৰা নমুনাৰ ৰিজাল্ট আহিল পজিটিভ ইয়াৰ পিছতে 10 কাৰাবন্দীৰ সৈতে গুৱাহাটী কেন্দ্ৰীয় কাৰাগাৰৰ পৰা জাগিৰোড কভিড হাস্পতাললৈ স্থানান্তৰ কৰা হয় ৰঞ্জন দৈমাৰীক ইফালে জেল কৰ্তৃপক্ষই দৈমাৰীৰ কৰোনা পজিটিভৰ খবৰ নিদিয়াত ক্ষুব্ধ হৈ পৰিছে দৈমাৰীৰ পৰিয়াল
ইতিমধ্যে আমি জনাইছো গুৱাহাটী কেন্দ্রীয় কারাগারতো গণসংক্রমণ। কেন্দ্রীয় কারাগারতে পর্যন্ত 11 জন কোভিড পজিটিভ, 4খন এম্বুলেন্সের জড়িয়ে চিকিৎসালয় প্রেরণ করা হয়। করোনা আক্রান্ত সকলক স্বাস্থ্য বিভাগের দলে লৈ যায় চিকিৎসালয়। প্রথম অবস্থা 2জনক লোক আক্রান্ত হয়েছিল কোভিড-19, আর তারপর 4জন কয়েদী আক্রান্ত হয়েছিল কোভিড-19, আর শেহতীয়াক মুঠ 11জন কয়েদী আক্রান্ত হয়েছে কোভিড-19। কৃষক নেতা ধৈর্য কোঁয়ার, ছাত্র নেতা বিটু সোনোয়াল আক্রান্ত হয়েছিল কোভিড-19, আর শেহতীয়াক আন কেইবাজনো কয়েদী আক্রান্ত হয়েছে। তার ভিতর রঞ্জন দৈমারী আক্রান্ত হয়েছে কোভিড-19, আর আক্রান্ত 11জনক 4খন এম্বুলেন্সে লৈ যাওয়া হয় চিকিৎসালয়। মহানগরীর হাটগাঁও আরক্ষী থানাত করোনার গণসংক্রমণ। হাটগাঁও আরক্ষী থানাত 12জন কোভিড পজিটিভ। আরক্ষী থানাত করোনার গণসংক্রমণের পাছতে এটি আতঙ্কিত হয়ে পড়েছে থানাখন কর্মরত আন আন আরক্ষী তথা স্থানীয় লোক সকল। মহানগরীর হাটগাঁও থানাত বৃদ্ধি করোনা পজিটিভের সংখ্যা। এ পর্যন্ত কোভিডের শিকার আরক্ষী সহ থানার 12জন লোক। 12জন লোক করোনা আক্রান্ত হওয়ার পিছতো থানাখন ঘোষণা করা হওয়া নাই কন্টেইনমেন্ট জোন হিসাবে। মাত্র কেদিনমানের পূর্বে হাটগাঁও থানার 4জন জওয়ানের গাত পাওয়া গেছিল কোভিড পজিটিভ। কিন্তু সপ্তাহটো শেষ নহওতে বর্তমান থানার 12জনের দেহত পাওয়া গেছে কোভিড পজিটিভ। মহানগরী হাটগাঁও থানার ভারপ্রাপ্ত বিষয়া দেবজিৎ মহন্তর দেহরক্ষী রাহুল কলিতা, কম্পিউটার অপারেটর কঙ্কন দাস, কনিষ্টবল ডিম্পেশ্বর দাস আর মহিলা কনিষ্টবল রেণু ইন্টিপির দেহত ধরা পড়েছে করোনার উপস্থিতি। ইয়ার পিছতে পরীক্ষা করা হয়েছে থানাখনের আন বহু কেগী আরক্ষীর সবর নমুনা। নমুনা পরীক্ষার ফলাফলত বর্তমানলৈকে থানাখনের যান বাহন শাখার সহকারী উপ পরিদর্শক ত্রিনয়ন দলে, কনিষ্টবল জিতুমণি তালুকদার, কনিষ্টবল এপি সিং, কনিষ্টবল নিহার সিং, চালক শাহজাহান আলী, চালক রুবুল ইসলাম, চালক অরূপ দাস, গৃহরক্ষী জওয়ান লম্বিক দাসের দেহত ধরা পড়েছে করোনার উপস্থিতি। ইফালে থানাখনের মুঠ 12গৰাকীক লোক করোনাত আক্রান্ত হওয়ার পিছত থানাখন কন্টেইনমেন্ট জোন ঘোষণা নকরাত শঙ্কিত হয়েছে থানাখনের কর্মরত লোকের স্থানীয় লোক সকল। অজয় বর্মন, রিপোর্ট নিউজ 18, নর্থ ইস্ট। 3 জুলাইত 8 আরক্ষীক হত্যা করা কানপুরের গ্যাংস্টার বিকাশ দুবের মৃত্যু। বৃহস্পতিবারে উজ্জয়িনীত গ্রেপ্তার হওয়া বিকাশ দুবে কানপুরলৈ নি থকা অবস্থাত আরক্ষীর এনকাউন্টারত মৃত্যু হয় বিকাশ দুবের। বিকাশক কানপুরলৈ নি থকা বাহনখন দুর্ঘটনাগ্রস্ত হওয়াত আরক্ষীর পিস্তল কাঢ়ি পলাবলৈ চেষ্টা চলাইছিল বিকাশ দুবে। এনকাউন্টারত চাফা কানপুরিয়া দন বিকাশ দুবে। ধরা পড়ার 24 ঘন্টার ভিতরতে গ্যাংস্টার দুবের কলা অধ্যায়ের বৃহস্পতিবারে পুয়াই উজ্জয়িনীর মহাকাল মন্দিরত দীর্ঘায়ু কামনায় পূজা দিবলৈ গৈছিল কানপুরিয়া গ্যাংস্টার বিকাশ দুবে। কিন্তু নিয়তির বৈঠক মহাপাতকী বিকাশ দুবের পূজা লওয়ার পূর্বেই মহাকালে কাল হয়ে যৌবনিকা পেলালে অন্ধকার সাম্রাজ্যের কলঙ্কিত নায়ক দুবের পলায়ধেয়। শুক্রবারে পুয়াই উত্তর প্রদেশ STFএ 3খন গাড়ীরে কনভয়ের যোগেদি বিকাশ দুবে কানপুরলৈ নিয়েছিল। কানপুরের দেহাদত হঠাৎ STFর এখন গাড়ি দুর্ঘটনাত পতিত হয় যখনত আছিল বিকাশ দুবে। সেই সময়তে আরক্ষীর পিস্তল কাঢ়ি পলায়নের চেষ্টা করেছিল হেনো বিকাশ দুবে। তারপিছতেই আরম্ভ হয় আরক্ষীরে সংঘর্ষ। 10 মিনিট জোড়া সংঘর্ষের অন্তত আরক্ষীর গুলিত নিহত হয় বিকাশ দুবে, লগতে 4 আরক্ষীও আহত হয় এই সংঘর্ষত। দুবের মৃত্যুর পিছত আরক্ষীয়ে সদরি করে এই তথ্য। অপরাধী বিকাশ দুবে মারা গিয়া হ্যায়, পুলিশকে 4 লোক অ্যাক্সিডেন্ট মে ঘায়ল হুয়ে হ্যায়, जिनका CSC कल्याणपुर में इलाज चल रहा है। देखिए, सभी लोग जानते हैं कि यहाँ पर अभी गाड़ी पलट गई और इसका फायदा उठा करके हमारे जो विवेचक थे पचौरी जी, उनकी पिस्टल छीन करके जो है भागने की कोशिश किया, जिसमें एक मुठभेड़ हुई जिसमें दुर्दांत अपराधी जाते हैं विकास दुबे घायल हुआ, जिसको अस्पताल में जाते हैं उसको डेड डिक्लेयर किया गया।
ये उज्जैन से इसी गाड़ी में बैठा था और जिस गाड़ी में इसका एक्सीडेंट हुआ है कोई गाड़ी बीच में बदली नहीं गई है। सारी चीजें आपके सामने एकदम स्पष्ट है। बहुत ही साहसिक, करेजियस जिसे मैं कहूंगा, एक नजीर पेश करने वाली मिसाल यूपी पुलिस ने पेश की है। एसटीएफ की टीम और कानपुर पुलिस ने बहुत ही एक ऐसा यहाँ पर साहसिक मुठभेड़ का परिचय दिया है जिसमें इतना बड़ा दुर्दांत अपराधी मारा गया है। আৰক্ষীৰ দাবী আত্মৰক্ষাৰ স্বাৰ্থতেই বিকাশক উলিয়াবলৈ বাধ্য হৈছিল আৰক্ষী। বিকাশ দুবে আ ৰহা থা উসমে এসটিএফ কি গাড়ী পলট গই আৰু পলটনে কে বাদ সে উসকে বাদ সে উসনে পুলিচ কি ৱেপন ছিননে কি কোশিশ কি ভাগা উস দৌৰান পুলিচনে ভি ৰিটেলিয়েটৰি ফায়াৰ কিয়া হে আৰু উসমে ঘায়ল হুৱা জো বাদ মে হস্পিটেল মে লে যায়া গয়া আৰু ওহা उसको डेड घोषित किया गया। आरक्षीर मते बेया बतरर बारे गाड़ी दुर्घटनात पतित होती गाड़ी दुजन गाभानुर मजद विकास पड़ी संघर्ष पीछते आरक्षीर गुलित गुरुतर भावे आहत विकास दुबे हस्पताल लस्पताल मृत्यु है गेंगस्टार जनर मृत्यु पीछे विकास दुबे मृतदेह हेल्थ हस्पताल रखा है। लक्षणियों विकास मृतदेह समझी लबले अस्वीकार कर परियाले आठ जनक आरक्षीर प्राण लिया বিকাশের বিরুদ্ধে তোলা হয়েছিল হত্যা অপহরণ ভন্ডামি সাম্প্রদায়িক হিংসাকে ধরে সাতটা গোচর। শুক্রবারে কানপুর আদালতত বিকাশক হাজির করার কথা আছিল। ইয়ার পূর্বে এনকাউন্টারত নিহত হয়েছিল গ্যাংস্টার বিকাশ দুবের ঘনিষ্ঠ গৃহকর্মী। উত্তর প্রদেশের এটাওয়াত এনকাউন্টারত নিহত হয়েছিল বিকাশের ঘনিষ্ঠ পব্বন দুবে উরফে প্রবীণ। কানপুরত নিহত হয়েছিল সহযোগী প্রভাত মিশ্রর। একই পরিণতিয়ে ঘটিল গ্যাংস্টার বিকাশের। আৰু এইজনেই বিকাশ দুবে। দেশৰ অন্য প্ৰান্তটো দূৰৰে কথা। তিনি জুলাইৰ পূৰ্বে কানপুৰৰ আণ্ডাৰৱৰ্ল্ড ডন বিকাশ দুবে পৰিচিতৰ নাম নাছিল উত্তৰ প্ৰদেশৰ লোকৰ বাবেও। কিন্তু হঠাতে কানপুৰ আৰক্ষীৰ বাবে মষ্ট ৱান্টেড হৈ পৰিছিল বিকাশ দুবে। দেশৰ সৰ্বাধিক চৰ্চিত ব্যক্তি হৈ পৰিছিল বিকাশ দুবে। বিকাশ দুবে হঠাতে দেশ জুড়ি চর্চিত হয়ে পড়া এটা গ্যাংস্টার। তিনি জুলাই উত্তর প্রদেশের কানপুরত আট আরক্ষীক হত্যা করে দেশ জুড়ি চর্চিত হয়ে পড়ে বিকাশ দুবে। বিকাশ দুবে পিছে নিজকে চিনাকি দি ভাল পাইছিল বিকাশ পণ্ডিত বলে। 1999 চনত মুক্তি পোৱা হিন্দী ছবি অর্জুন পণ্ডিতৰ অনুকৰণেৰে নিজে নাম দি লৈছিল বিকাশ পণ্ডিত। তেতিয়ালৈ কানপুৰত গ্যাংষ্টাৰ হিচাপে বিখ্যাত হৈ পৰিছিল বিকাশ দুবে। ছবিঘা মাটি সংক্ৰান্তীয় এক ঘটনাৰে অপৰাধ জগতত ভৰি দিছিল বিকাশ দুবে। নিজে গেং খুলি লোৱা বিকাশৰ নামত 1990 চনত ৰুজু হৈছিল প্ৰথমটো হত্যাৰ গোচৰ। হত্যা আৰু ভূমি দখল সম্পৰ্কীয় গোচৰেৰে ক্ৰমে দীঘলীয়া হৈ গৈ থাকে বিকাশ দুবেৰ অপৰাধৰ তালিকাখন। কানপুৰ আৰক্ষীৰ মষ্ট ৱান্টেড অপৰাধী হৈ পৰে বিকাশ দুবে। বিকাশ দুবেৰ বিৰুদ্ধে আছে বিজেপি নেতা হৰে কৃষ্ণ শ্ৰীবাস্তৱক হত্যাৰে জড়িতৰ গোচৰ। বিজেপি নেতা তথা তদানীন্তন উত্তৰ প্ৰদেশৰ ৰাজ্য মন্ত্ৰী সন্তোষ শুক্লাৰ হত্যাৰে অভিযুক্ত বিকাশ দুবে। হত্যা আৰু ভূমি দখলৰ প্ৰায় 60টা গোচৰ আছে বিকাশ দুবেৰ বিৰুদ্ধে। কেৱল অপৰাধী হিচাপে নহয় বিকাশ দুবে প্ৰৱেশ কৰিছিল উত্তৰ প্ৰদেশৰ ৰাজনীতিটো। বহুজন সমাজ পাৰ্টীৰ সদস্য পদেৰে বিকাশ দুবে 95-96 চনতে বাহুবলেৰে জয়লাভ কৰিছিল জিলা পৰ্যায়ৰ নিৰ্বাচনত। পূৰ্বে গ্ৰেপ্তাৰ হৈছিল যদিও ৰাজনৈতিক চাপত পৰি মুক্তি দিবলৈ বাধ্য হৈছিল আৰক্ষীয়ে। বিকাশ দুবেৰে পৃথকে বাস কৰা পত্নী ৰিচা দুবে এতিয়াও স্থানীয় ৰাজনীতিৰে জড়িত। ৰিচা দুবেৰ ৰাজনীতিটো খটুৱাই আহিছে বিকাশ দুবেৰ প্ৰভাৱ।
विकास दुबे 9 जुलाई ग्रेप्तार पिछत बर्तमान दुबे समाजवादी पार्टी सदस्य दावी कर मातृए पिसे हे कथा अस्वीकार कर दलटे 3 जुलाई 8 आरक्षी हत्या कर चर्चित हो पड़ा विकास दुबे घटनार 6 दिन पिछत तथा 9 जुलाई ग्रेप्तार और 10 जुलाई एनकाउंटार मृत्यु है আৰু মাজৰ সময়ছোৱাত বিকাশ দুবেৰ 5টাকৈ সহযোগী নিহত হয় আৰক্ষীৰ এনকাউণ্টাৰত নিউজ ডেস্ক ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট আৰু এই বিকাশ দুবেৰ নাটকীয় মৃত্যুৰ পিছতে এতিয়া চৰ্চা হৈছে সংঘৰ্ষ নহয় হত্যা কৰা হৈছে বিকাশ দুবেক এই খবৰ লৈ আহিম দিনটোৰ শিৰোনামৰ এটা চমু বাণিজ্যিক বিৰতিৰ পিছত সংঘৰ্ষ নহয় হত্যা কৰা হৈছে বিকাশ দুবেক উত্তৰ প্ৰদেশ আৰক্ষীৰ বিৰুদ্ধে চাঞ্চল্যকৰ অভিযোগেৰে হুঁচাৰ হৈছে এতিয়া বিৰোধী বৰ বৰ নেতা আমোলা বিষয়ৰ মুখা খোল খোৱাৰ ভয়তে সংঘৰ্ষৰ নাটক ৰচনা কৰাৰ অভিযোগ বিৰোধীৰ সংঘৰ্ষ নহয় হত্যা কৰা হৈছে বিকাশ দুবে বিকাশ দুবেৰ এনকাউণ্টাৰৰ বাতৰিয়ে দেশ জোকাৰি দিয়াৰ পিছতে উঠিছে চাঞ্চল্যকৰ অভিযোগ এই এনকাউণ্টাৰ অতি সুপৰিকল্পিত সংঘৰ্ষ নহয় উত্তৰ প্ৰদেশ আৰক্ষীৰ বিৰুদ্ধে অভিযোগেৰে হুঁচাৰ বিৰোধী কংগ্ৰেছ পাৰ্টী কি এ মাংগ হে কি সুপ্ৰিম কোৰ্ট কে চিটিং জজ এক মৌজুদা জজ দ্বাৰা এক ন্যায়িক যাঞ্চ হ' জো পুৰে কানপুৰ কাণ্ড কা পুৰী তৰহ সে উসমে যাঞ্চ কৰকে জো আসলিয়ত হে ৱো জনতা কে সামনে ৰখে প্রথমেই মন করক এই ভিডিওলৈ পুয়া 6 বজাতেই এসটিএফে বিকাশ দুবে কানপুর অভিমুখে লৈ যোৱাৰ দৃশ্য পিছে পিছে সংবাদ মাধ্যমৰ দল কিন্তু হঠাৎ আৰক্ষীৰ পিছ লোৱা সংবাদ মাধ্যমক দিয়া হল বাধা কিয় বাধা দিয়া হল উঠিছে বহু প্ৰশ্ন পলাবলৈ চেষ্টা কৰা বিকাশ দুবেক আত্মৰক্ষাৰ বাবে আৰক্ষীয়ে গুলিওৱা বুলি দিয়া যুক্তি তীব্র বিরোধ করেছে বিরোধীয়ে বিরোধীর মতে বিকাশক জিয়াই রাখিলে বহু বিয়াগুম নেতার মুখা খোল খাব নাম হাঙুর খাব বিয়াগুম আমোলা মন্ত্রী আরক্ষী বিষয়ার কিউকি ইসকে পাঁচ যে রাজ থে কন কন রাজনৈতিক হস্তিয়া ইসে জুড়ি হুই থি কন কন পুলিশ কে বড়ে অধিকারী কর্মচারী পুলিশ কর্মী ইসে मिले हुए थे शासकीय अधिकारी कौन मिले हुए थे इन सब चीज़ों की का खुलासा होता खैर ऐसे अपराधी का हर्ष तो होना था यही हम कुछ बाबे एनकाउंटर और नाटक रचना कर उत्तर प्रदेश आरक्षी उत्तर प्रदेश कांग्रेस और प्राक्तन साधारण सम्पादक कांग्रेस नेत्री प्रियंका गांधी ट्वीट कर अपराधी शेष हो गल কিন্তু অপরাধ আর তার সংহতকারীসকলের কি হব সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবে কঠোর ভাষায় টুইট করলে আসলতে গাড়ি লুটি খোৱা নাছিল গোপন তথ্যবোৰ পোহৰলৈ আহিলে সরকার লুটি খোৱাৰ পৰা বাঁচিবলৈহে গাড়ি লুটি খুৱাই দিয়া হৈছে কংগ্রেস নেতা কার্তিক বিশ্বাসবর্মে লিখিলে ঠিকেই অনুমান কৰিছিলোঁ এতিয়া সকলোবোৰ মচি দিয়া হৈছে সমস্ত অজানা সত্যবোৰ মাটি দি পুতি দিয়া হৈছে শিবসেনার ডেপুটি চেয়ারম্যান প্রিয়ঙ্কা চতুর্বেদীয়ে লিখিলে এতিয়া বাহু নাথাকিব পাহিও নাবাজিব ইফালে বিরোধীয়ে তোলা এই অভিযোগের সময়তেই এটা বিশেষ ভিডিওয়ে তুলপাড় লগাইছে বিকাশ দুবে যে কানপুর আদালত নাপায় গৈ সেই কথা যেন আরক্ষী আগতেই জানিছিল ভাইরাল হওয়া এটা ভিডিওত দুই আরক্ষীর কথোপকথনের মাজত এজনে সুধিছিল বিকাশ দুবে কি কানপুর পাবগৈ আনজনে হাঁহি কলে বিকাশ কানপুর নাপায় গৈ কেনেকৈ আরক্ষীর লোকে আগতে জানিছিল বিকাশে কানপুর নাপায় গৈ বুলি অৱশ্যে ভিডিঅ'টোৰ সত্যতা এতিয়াও প্ৰতিপন্ন হোৱা নাই ইফালে কুখ্যাত বিকাশৰ অন্ধকাৰ সাম্ৰাজ্যৰ সৈতে বহু বৰ বৰ লোকৰ নাম হাঙুৰ খাই থকাৰ পৰিপ্ৰেক্ষিততেই বিকাশক এনকাউণ্টাৰ কৰি হত্যা কৰা হ'ব বুলি অনুমান কৰি গ্ৰেপ্তাৰ হোৱাৰ পিছতেই আদালতত এক গোচৰ দাখিল হোৱাৰো তথ্য পোহৰলৈ আহিছে ব্যুৰো ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট দিনটোৰ শিৰোনামৰ এইখিনি মুহূৰ্তৰ ব্ৰেকিং নিউজ গুৱাহাটীত লকডাউন বৃদ্ধিৰ প্ৰস্তাৱ লকডাউন বৃদ্ধিৰ প্ৰস্তাৱ নাগৰিক সমিতিৰ গুৱাহাটীত 14 দিনৰ বাবে পুনৰ লকডাউন বৃদ্ধিৰ প্ৰস্তাৱ দিয়া হৈছে
জিএমচিএইচ প্রেক্ষাগৃহত ন্যাশনেল হেলথ মিশনের এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠক স্বাস্থ্য বিভাগের প্রধান সচিব সমীর সিনহা উপস্থিত আছে। বৈঠক উপস্থিত আছে উপায়ুক্ত, আরক্ষী আয়ুক্ত আর নাগরিক সমিতি। গুয়াহাটী মহানগরীত লকডাউন বৃদ্ধির প্রস্তাব দিয়া হয়েছে। লকডাউন বৃদ্ধির প্রস্তাব নাগরিক সমিতির। গুয়াহাটীত পুনের 14 দিনের লকডাউন বৃদ্ধির প্রস্তাব দিয়া হয়েছে। জিএমসিএইচ প্রেক্ষাগৃহত ন্যাশনেল হেলথ মিশনের এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকত উপস্থিত থাকে স্বাস্থ্য বিভাগের প্রধান সচিব সমীর সিনহা, বৈঠকত উপস্থিত থাকে জেলা উপায়ুক্ত, আরক্ষী আয়ুক্ত আর নাগরিক সমিতি। করোনাত আক্রান্ত হয়ে কেনিয়াত প্রবাসী অসমীয়ার মৃত্যু। এস্ট্রন কম্পিউটার কোম্পানির স্বত্বাধিকারী কুলদা কলিতার মৃত্যু। কেনিয়ার নাইরোবিত কুলদা কলিতা চিকিৎসাধীন হয়ে আছিল। কুলদা কলিতার ঘর গোয়ালপাড়া দুধনৈর মিলন পথত। 24 জুনত কলিতার দেহত ধরা পড়েছিল কোভিড-19 পজিটিভ। 19 দিন নাইরোবিত চিকিৎসালয়ত চিকিৎসাধীন হয়ে কুলদা কলিতার মৃত্যু হয়। দুঃসংবাদ, করোনাত আক্রান্ত হয়ে কেনিয়াত প্রবাসী অসমীয়ার মৃত্যু। এস্ট্রন কম্পিউটার কোম্পানির স্বত্বাধিকারী কুলদা কলিতার মৃত্যু। কেনিয়ার নাইরোবিত আছিল কুলদা কলিতা। কুলদা কলিতার ঘর অসমৰ গোয়ালপাড়া দুধনৈর মিলন পথত। 24 জুনত কলিতার দেহত ধরা পড়েছিল কোভিড-19 পজিটিভ। 19 দিন নাইরোবিত চিকিৎসালয়ত চিকিৎসাধীন হয়ে আছিল কুলদা কলিতা আর অবশেষত মৃত্যুর সাবটি ললে কলিতায়। রাজ্যের সফল দুগ্ধ উৎপাদক তথা দুগ্ধ সমবায় সমিতিলে রাজ্য সরকারে শীঘ্রে আগবাব 53টা বাল্ক মিল্ক কুলার। রাজ্যের দুগ্ধ খণ্ডর সামগ্রী পর্যালোচনা করে দুগ্ধ উৎপাদক এই সুখবর দিলে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালে। আত্মনির্ভর লক্ষ্যরে রাজ্যত এক শ্বেত বিপ্লব গড়ি তোলার উপযুক্ত কর্ম আসনি যুগতার নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালে। সাংবিধানিক অথন্ত্র লাগিছে সুবুরিয়া রাজ্য নাগালেন্ডত। রাজ্যখনত আইন শৃঙ্খলার অবনতি হওয়ার বাবে এতিয়া উত্তর বিচারিছে রাজ্যপাল গৰাকীয়ে। কিন্তু রাজ্য সরকারে নামানে রাজ্যপালের নির্দেশ। নাগালেন্ডত সাংবিধানিক অথন্তর, রাজ্যপালক লাগে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির উত্তর। মুখ্যমন্ত্রী নেফিওরিও সরকারে নামানে রাজ্যপালের নির্দেশ। এনে এক জটিল সন্ধিক্ষণত এতিয়া বিপর্যস্ত নাগালেন্ডর রাজনীতি। রাজ্যপাল আর এন রবি আর মুখ্যমন্ত্রী নেফিউ রিও সরকারের মাজত সংঘাতর মাজতে ইতিমধ্যে কেন্দ্রীয় গৃহ মন্ত্রণালয়ে পুনের ছমাহর বাবে নাগালেন্ডত আর্মস পাওয়ার স্পেশিয়াল অ্যাক্ট বৃদ্ধি করলে। আর ইয়ার পিছত রিও সরকারে ললে আন এক ঐতিহাসিক সিদ্ধান্ত। নাগালেন্ড সরকারে জারি করেছে এক নির্দেশনা। সেই নির্দেশনা অনুসরি নাগালেন্ডর সরকারি সকল কর্মচারী দাখিল করব লাগিব কেতবোৰ তথ্য। মুখ্য সচিবে জারি করা এক নির্দেশনাত কোৱা হৈছে যে অহা 7 আগস্টর ভিতৰত নাগালেন্ড সরকার সকল বিষয়া কর্মচারী তেওঁলোকৰ পৰিয়ালৰ আত্মীয়ৰ যিসকল সদস্য আছে তেওঁলোকৰ যদি কোনো সদস্যই বিদ্রোহী সংগঠনের সৈতে জড়িত বা বিদ্রোহী সংগঠনের সদস্য বা নেতা তেতিয়াহলে লিখিতভাবে সরকারের হাতত দাখিল করব লাগিব। সরকারি কর্মচারী দিব লাগিব বিদ্রোহীর তথ্য। সরকার কর্মচারী লিখিতভাবে জানাব লাগিব পরিয়ালর কোন সদস্য কোন বিদ্রোহী সংগঠনত জড়িত, বিদ্রোহী সংগঠনত কি পদবীত আছে। মুখ্য সচিব টেমজেন্টয়ে জারি করা এই নির্দেশনা মতে নাগালেন্ড সরকারের সকল কর্মচারী অহা 7 আগস্টর ভিতর দিব লাগিব এই সমূহ তথ্য। উল্লেখযোগ্য যে NSCNIM আর 6টা বিদ্রোহী সংগঠনের উমৈহতীয়া মঞ্চ NNPGSর সৈতে আনুষ্ঠানিক মধ্যস্থতা বিগত বর্ষের 31 অক্টোবরতে সমাপ্ত করেছিল ভারত সরকারের মধ্যস্থতাকারী আর এন রবিয়ে। আশা করা হয়েছিল কম দিনের ভিতরতে সম্পন্ন হব নগা বিদ্রোহীরে ভারত সরকারের চূড়ান্ত চুক্তি। কিন্তু এই সকল আশাত এতিয়া চেঁচা পানি পড়ছে। বিজু কুমার ডেকা, রিপোর্ট News18, অসম নর্থ ইস্ট। হেরাই গোল এটি প্রতিভাবান কণ্ঠ। জীবন যুঁজত অবশেষত হার মানিলে ঋষভ দত্তই। দুরারোগ্য রোগত আক্রান্ত হয়ে বেঙ্গালুরুর হাসপাতালত অকাল মৃত্যুক আঁকুয়ালি ললে প্রতিভাবান শিল্পী তথা মেধাবী ছাত্রগৰাকীয়ে।
অৱশেষত জীৱন যুঁজত হাৰ মানিলে কাকপথাৰৰ শিশু শিল্পী ঋষভ দত্তই। ইয়াৰ লগে লগে হেৰাই গ'ল এটা প্ৰতিভাৱান কণ্ঠ। তিনিচুকীয়া জিলাৰ ডুমডুমা সমষ্টিৰ এক নম্বৰ কাকপথাৰৰ হেমন্ত দত্ত আৰু জুইনাথ দত্তৰ সন্তান ঋষভ দত্তই দীৰ্ঘদিনৰ পৰা এপ্লেষ্টিক এনেমিয়া নামৰ এক জটিল ৰোগত আক্ৰান্ত হৈ যোৱা অক্টোবৰ মাহৰ পৰা প্ৰায় 7 মাহ ধৰি চিকিৎসা গ্ৰহণ কৰি আহিছিল বহিৰাজ্যত। ঋষভৰ ব্যয়বহুল চিকিৎসাৰ বাবে ধনৰ অভাৱ হোৱাৰ খবৰ সংবাদ মাধ্যমযোগে লাভ কৰি বিভিন্নজনে সহায়ো আগবঢ়াইছিল ঋষভৰ পৰিয়াললৈ। নামঘৰ মন্দিৰ আদিত চাকি জ্বলাই ঋষভৰ আশু আৰোগ্যৰ কামনা কৰিছিল বিভিন্নজনে। ৰাজ্যৰ স্বাস্থ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মায়ো আগবঢ়াইছিল সহযোগিতা। পৰ্যায়ক্ৰমে আগবাঢ়ি গৈছিল চিকিৎসা প্ৰক্ৰিয়া, কিন্তু লাহে লাহে ক্ৰমাৎ ঋষভৰ স্বাস্থ্য অধিক অৱনমিত হৈ নিষ্ঠুৰ নিয়তিৰ ওচৰত বুধবাৰে নিশা হাৰ মানে ঋষভ দত্তই। ঋষভৰ মৃত্যুত শোকৰ ছাঁ বিয়পি পৰিছে পৰিয়ালটোত। ডিগবৈৰ পৰা ৰীণা কাকতি গগৈ, নিউজ 18 অসম, নৰ্থ ইষ্ট।